আজকে শুক্রবার জুম্মা মুবারক উপলক্ষে আজকে আমরা নামাজ পড়তে যাচ্ছি ছোট বাগায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে শুক্রবার আজকে জুম্মা মুবারক তাই আমি হঠাৎ বাসা থেকে সব প্ল্যান করে বের হয়েছিলাম যে আজকে আমরা শুক্রবারে নামাজটা ছোট বাগা মসজিদে পড়বো তো যাই হোক আমাদের যেই কথা সেই কাজ তো আমরা বের হয়ে পড়েছি ছোটো বাগার উদ্দেশ্যে তো আমরা ছিলাম মোট চারজন আর চারজনই নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাই হোক বলতে বলতে আমরা এখন বাঘা মাজা শরীফে চলে এসেছি আর আমি ভিতরে ঢুকতে পারি নাই কারণ আমার জুতা খোলাটা অনেক ঝামেলা ছিল যাই হোক আমি এইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক আমার বন্ধু ভুলে গেছিল যে এটা বাঘা মাজা শরীফ আর ভুলবেই না কেন কারণ চোখের সামনে যত কিছু দেখছে এটাই স্বাভাবিক যে ভুলে যাওয়ারই কথা যে আমরা মাথার শরীফে এসেছি কে কী করলে এটা দেখার বিষয় না আর আমার বন্ধু এই দিঘির কথাই বলতেছিল আমাদের যে এটা অনেক বড় হ্যাঁ আসলে এটা অনেক বড়ো অ্যান্ড অনেক সুন্দর আর মানুষ এখানে আসে মানত করতে সবাই কে কী মানত করে এটা জানি না তবে সবাই মনে করে যে এখানকার পানি অনেক পবিত্র অ্যান্ড এখানে মানত করলে নাকি মানত পূরণ হয় তবে আমি গিয়ে এই বাচ্চার গোসল করা আর দেখেছি ডাব ফেলা দেওয়া তো আমি একবার মনে করেছিলাম ডাবটা নিতে যাব তা যাই হোক আমার বন্ধুরা আমাকে যেতে দেয় নাই যে সবাই খারাপ ভাববে তাই আর আমি তো তখন ফুল প্যান্ট পরেছিলাম তো এখন আমি হেলমেট পরে যাওয়ার পর দাঁড়াচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ আর আমার হেলমেট পরার একটা কারণ আছে কারণ আমি এখানে যতটা মেয়ে দেখছি ততটা ছেলেও দেখি নাই তো আপনারা দেখুন সামনের ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই যে এখানে মেয়ের হাট বসেছে তো যাই হোক এখানে অনেকে আসছে মানত করতে অনেকে আসছে ঘুরতে অনেকে আসছে দেখতে আর এখানে অনেক জিনিসপাতি পাওয়া যায় যেমন এখানে বেলুন নিয়ে একটা ছেলে বসে আছে মোটুপাতলু বেলুন তাই হোক সবাই আসছে এখানে জীবিকা নির্বাহের জন্য মানত করার জন্য অনেকে রান্না বাড়া করে তো এখানে রান্না বাড়া করার অনেকগুলো জায়গা রয়েছে সামনে অনেক জায়গা রয়েছে সামনে একটা ছেলে আসতেছিলো তাকে আমি জিজ্ঞেস করলাম কোনটার দাম কত তো যাই হোক আমি দাম শুনে আর করব কারণ আমার কেউ নাই যে আমি তাকে গিফট করব তো ছেলেকে বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি যাও তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো দেখলাম সামনে একটা কালো বড়কা বড়া মেয়ে টিকটক ভিডিও করতেছিলো তো আমি যখন সামনের দিকে যাই মেয়েটা আমাকে দেখে লজ্জা পেলো অ্যান হচ্ছে মুখটা ঢেকে সামনের দিকে যাচ্ছে তো দুর্ভাগ্য আমিও কি করবো আমিও তো সামনের দিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমি সামনে দেখলাম যে বাঘা জাদুঘর আমি কখন এটাতে ঢুকি নাই তাই বলতে পারবো এটার মধ্যে কি আছে অনেকে আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনি গেলেন ছোট বাগায় তো এত বড় কেন আসলে এই জায়গাটা অনেক বড় কিন্তু আমরা একে সবাই ছোটো বাঘায় বলেই থাকি আমি এটা আমি না জাস্ট এটা সবাই ছোটো বাঘায় বলে থাকে কারণ আমরা অনেক আগ থেকে দেখে আসছি এই জায়গাটা ছোট নামেই বেশি পরিচিত তো যাই হোক এখানে অনেক মানুষ দেখেছি অনেক মানুষ এখানে ঘুরতে আসছে অনেক মেয়ে আমাদের দিকে হা করে তাকাইছিল তো আমি বুঝলাম না আমার দিকে তাকাইছে না অন্য কারোর দিকে তাকাইছে কারণ আমি তো নতুন ব্লগার তো আমাকে অনেকে চিনার কথা না তো যাই হোক এখানে অনেক মানুষ পায়পুর পা তুলে খাচ্ছিল তো আমরা অনেক মুখরোচক খাবার দেখেছিলাম কিন্তু আমরা খাই নাই আর এই যে একটা দেখতে পাচ্ছেন মানুষ তো ওকে নিয়ে আমার বন্ধু অনেক কমেন্ট করেছিল কারণ এখনকার যারা এগুলা ভিক্ষা করে অনেকে আছে ভালো কিন্তু তারপরে ভিক্ষা করে কারণ এখানে অনেক টাকা উপার্জন করা যায় আমার বন্ধু এটাও বলে ফেললো যে দেখ এর হয়তো অনেক বড় বাংলো বাড়ি আছে এই সত্য মিথ্যা এটা দেখার বিষয় না আমরা দান করতেছি এটাই দেখার বিষয় তো এবার একটা বিজ্ঞাপনের অ্যাড করার জন্য আমি আমার বন্ধুকে বললাম তো দুইজন রেডি হয়ে গেল তো আমরা যে পরিমাণ হাসহাসি করতেছিলাম তো ওরা লাস্ট আমাদের বলে যে তুই কখনো ব্লগার হতে পারবি না তো যাই হোক কিছু শেষে আবারও হয়তো আমরা ভিডিওটা শুরু করেছিলাম তো ওই ভিডিওটা আমি নিজ ভয়েসটাই দিব দেখুন ওরা কী কী কথা বলেছিল

অন আমরা আমরা খাই আচ্ছা চিরনি চিরনি খামো এবারে খাইয়া চলে যান এখানে ইয়ে ভালো আছে যে যে করতেছে আমাদের জন্য এগুলো আমরা খাওয়া দাওয়া করে শেষ করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের জার্নি শুরু করব ঠিক আছে ওকে ওকে তো আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা বড় মসজিদে নামাজটা পড়তে পারি না কারণ আজ সেদিন জুম্মার দিন ছিল আর জুম্মার দিন অনেক মানুষ আসে এখানে তো আমরা জায়গা পাই নাই তো তাই আর তো আর কি করব আমাদের তো নামাজ পড়তে হবে তার জন্য আমরা দ্বিতীয় মসজিদে নামাজটা পড়েছিলাম আর আমরা এখন আপনাদের দেখাতে যাচ্ছি মসজিদটা বেশি মসজিদের ভিডিও করি না কারণ ভিডিও করা যায় না মসজিদে আপনারা এটা ভালো করে জানেন আর মসজিদের সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না হয়তো আমি কাছ থেকে ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন তো নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমরা এই মসজিদের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ